হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দা বং দেব স্পোর্টস চ্যানেল আজকের ভিডিওতে আলোচনা করবো ইন্ডিয়ান ফুটবলের কিছু ইম্পর্ট্যান্ট আপডেটস নিয়ে তবে তার আগে যারা আমাদের চ্যানেল নতুন এসছেন বা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো প্লিজ 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 আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন প্রথমে যে আপডেটটা আসবো হায়দ্রাবাদ এফসির উপর কিন্তু একটা ন্যাশনাল ট্রান্সফার ব্যান ইম্পোজ করা হয়েছে ফিফার তরফে যেটা জানা যাচ্ছে যে নতুন প্লেয়ার সই করানোর ক্ষেত্রে কিন্তু এই ট্রান্সফারমেন্টে ইম্পোজ করা হয়েছে অর্থাৎ হায়দ্রাবাদ এফসি কিন্তু কোনো নতুন খেলোয়াড় এই মুহূর্তে আর স্কোয়াডে ইনক্লুড করতে পারবে না হায়দ্রাবাদ এফসি কিন্তু চিরকাল ইয়াং ইন্ডিয়ান প্লেয়ারদের প্রচুর গেম টাইম দেয় এবং তারা ইয়াং ট্যালেন্টকে সবসময় সই করায় যেরকম সানা সিং আকাশ মিশ্রা আশিস রায় রোহিত দানু এরকম সব খেলোয়াড়রা কিন্তু উঠে এসছেন হায়দ্রাবাদ এফসি থেকে এই ট্রান্সফার ব্যান্ড হায়দ্রাবাদ এফসির উপর ইম্পোজ করা হলে কিন্তু হায়দ্রাবাদ এফসির যথেষ্ট ক্ষতিগ্রস্ত হবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই তবে এই ট্রান্সফার ব্যান্ড কেন করা হয়েছে বা এর থেকে বেরিয়ে আসার কি উপায় সেগুলো কিন্তু এখনও জানা যায়নি আশা করা হচ্ছে কয়েকদিনের মধ্যে কিন্তু পুরো বিষয়টা ক্লিয়ার হবে অন্যদিকে এটিকে মোহনবাগান কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ ম্যাচে আগামীকাল নামতে চলেছে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে কেরালা ব্লাস্টার্স কিন্তু অলরেডি আঠেরো ম্যাচে একত্রিশ পয়েন্ট নিয়ে কোয়ালিফাই করে গেছে প্লে অফের জন্য আইএসএলে এবং এছাড়াও আইএসএল প্লে অফে কিন্তু ব্যাঙ্গালুরু এফসিও উনিশ ম্যাচে একত্রিশ পয়েন্ট নিয়ে তারাও কিন্তু কোয়ালিফাই করে গেছে ব্যাঙ্গালুরু লাস্ট পাঁচটা ম্যাচ ব্যাক টু ব্যাক জিতে কিন্তু তারা কোয়ালিফাই করে গেছে পঞ্চম টিম হিসাবে কিন্তু কালকেই এটিকে মোহনবাগান কোয়ালিফাই করে যেতে পারে যদি তারা কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে দেয় তাহলে কিন্তু শেষ ম্যাচের ফলাফলের জন্য তাদের ওয়েট করতে হবে এটিকে মোহনবাগানের কোয়ালিফাই করার চান্স বাড়ছে যেহেতু এফসি গোয়া কিন্তু গতকাল চেন্নাই এন এফসির বিরুদ্ধে হেরে গেছে এবং চেন্নাই এন এফসির বিরুদ্ধে হেরে যাওয়া শুধু নয় এফসি গোয়ার নেক্সট ম্যাচ আছে কিন্তু বেঙ্গালুরুর বিরুদ্ধে যারা ব্যাক টু ব্যাক পাঁচটা ম্যাচ জিতেছে তো এফসি গোয়ার জন্য যাওয়াটা কিন্তু যথেষ্ট কঠিন হবে তবে এখনও ওড়িশা এফসি কিন্তু লড়াইয়ে রয়েছে তারা আঠেরো ম্যাচে সাতাশ পয়েন্ট নিয়ে এখনও লড়াইয়ে রয়েছে এবং তাদের লাস্ট যে দুটো ম্যাচ সেটা নর্থ ইস্ট ইউনাইটেড এবং জামশেদপুরের মতো দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে তো এই দুটো ম্যাচে যদি পয়েন্ট পেয়ে যায় উড়িষ্যা এফসি তারা কিন্তু কোয়ালিফাই করে যাবে প্লে অফের জন্য তো ইনকেস যদি এটিকে মোহনবাগান কালকের ম্যাচ হেরেও যায় তাহলেও তারা যে প্লে অফে যাবে না এটা কিন্তু বলা যাবে না এখন যা টেবিলের পরিস্থিতি শেষ ম্যাচ অবধি কিন্তু এটিকে মোহনবাগানে সেক্ষেত্রে সুযোগ থাকবে অন্যদিকে হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে হেরে এটিকে মোহনবাগান টিম কিন্তু যথেষ্ট চাপে থাকবে আগের ম্যাচে কাল ম্যাথিউ এবং হুগো বোমাসকে কিন্তু পায়নি এটিকে মোহনবাগান তো কালকে যদি তারা প্রথম একাদশে থাকেন তাহলে কিন্তু এটিকে মোহনবাগানের শক্তি বৃদ্ধি হবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই আর কেরালা ব্লাস্টার্সও কিন্তু তাদের গত ম্যাচ ব্যাঙ্গালুরু এফসির বিরুদ্ধে হেরে গেছে তারা সেই শেষ দুটি ম্যাচ কিন্তু কেরালা তো জেতার চেষ্টা করবে তো সেদিক থেকে এটিকে মোহনবাগানের জন্য কিন্তু খুব একটা কঠিন লড়াই হবে এবং লাস্ট যে নিউজটা কিন্তু এটিকে মোহনবাগান শিবির থেকে আসছে এই মুহূর্তে সেই অনুযায়ী কিন্তু কাল ম্যা সম্ভবত কালকে গ্রোয়িং ইনজুরি যে তার হয়েছে সেই ইঞ্জুরির কারণে কিন্তু খেলতে পারছেন না আর এছাড়া হুগো বোমাস তিনি কিন্তু রিকভার করার চেষ্টা করছেন একটা হ্যামস্ট্রিং ইঞ্জুরি থেকে তো তাকেও আগামীকালের ম্যাচে পাওয়া যাবে কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে আর এছাড়া গ্ল্যান মার্টেন্স এবং পুইতিয়া তারা কিন্তু আগের ম্যাচে নক্সে সাফার করেছেন তো তারাও এই ম্যাচে কী পুরো ম্যাচ খেলবেন সেটা কিন্তু স্পষ্ট নয় এছাড়া দীপক টাংরি তিনি কিন্তু ইঞ্জুরির কারণে পুরো সিজনের বাইরে চলে গেছেন এখন পর্যন্ত এটিকে মোহনবাগানের জন্য যেটা স্বস্তি দিতে পারে সেটা কিন্তু পরিসংখ্যান এখন পর্যন্ত এটিকে মোহনবাগান কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি এ পাঁচবার হয়েছে এবং তার মধ্যে চারবার এটিকে মোহনবাগান জিতেছে এবং একবার কিন্তু ড্র হয়েছে এখন পর্যন্ত কেরালা ব্লাস্টার্স কিন্তু জিততে পারেননি তো এই পরিসংখ্যানটা কিন্তু অবশ্যই স্বস্তি দেবে এটিকে মোহনবাগানকে এবং আগামীকালের ম্যাচে বিশাল কেত আশিস রায় প্রীতম কোটাল ব্রেন্ডন হ্যামেল শুভাশিস বোস পুইতিয়া ফেরিকো গ্যালেগো মনভীর সিং হিয়ান নাসিরি আশুক কুরুনিয়ান দিমিত্রি পেতাতশ এদেরকে কিন্তু দেখতে পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি যদিও লিস্টান কোলাসোকে কিন্তু ফরে চেঞ্জ হয়তো নামেই দিতে পারেন কোচ ওয়ান ফেরান্ডো দিমিত্রি পেত্রাতশের উপর কিন্তু সবথেকে বেশি দায়িত্ব থাকবে গোল করার কারণ দিমিত্রি পেত্রাতশ এর আগের যে লেগ সেই লেগে কিন্তু এটিকে মোহনবাগানের হয়ে হ্যাট্রিক করেছিলেন কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে তো এই ম্যাচেও কিন্তু ডেফিনেটলি তার উপর অনেকটা নির্ভরতা থাকবে এটিকে মোহনবাগানের গোল পাওয়ার জন্য আর এটিকে মোহনবাগান কিন্তু এবার হোম ম্যাচের ক্ষেত্রে নটার মধ্যে ছটা ম্যাচই জিতেছে হোম গ্রাউন্ডে সল্লেক স্টেডিয়ামে তো তারা কিন্তু শেষ করতে চাইবে সিজনটা সাতটা জয় দিয়ে তো সাত নম্বর জয় কালকে আসে নাকি এটিকে মোহনবাগানের এবং তারা প্লে অফের জন্য কালকেই কোয়ালিফাই করে যেতে পারে নাকি সেদিকেই কিন্তু আমাদের নজর থাকবে তো এই ভিডিওটা পর্যন্ত রাখছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন এসছেন বা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন এখনকার মতো টাটা